আসসালামু আলাইকুম হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এই করোনাকালীন সময়ে আমাদের সকলেরই স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে সেই সাথে তোমাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে সেটা মাথায় রেখে সরকারি নির্দেশনায় এবং আমাদের প্রিন্সিপাল মহোদয়ের পরিচালনায় আজকে এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তোমরা যদি এই অনলাইন ক্লাসগুলি ঠিকঠাক মতো ফলো করো তাহলে তোমাদের সিলেবাসটা কভার করতে পারবে বলে আমি আশা করছি তো চলো দেখা যাক আজকে আমাদের পাঠ্যপুস্তক হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আর এটা হলো প্রথম পত্র এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তো দেখি আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের কী বিষয় বিষয়টা হলো হজরত মোহাম্মদ সালেলাহসাল্লাম পাঁচশো সত্তরে তার জন্ম এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু এই সময়কালীনে যা যা ঘটনা সেটাই আমাদের আলোচ্য বিষয় তাহলে আমরা দেখে নেই এই অধ্যায়ের পাঠগুলো কী কী এক হজরত মোহাম্মদ উসলামের বাল্য জীবন মক্কা জীবন ও প্রাপ্তি এটা আছে আমাদের প্রথম পাঠ সেকেন্ডলি হল হিজরতের কারণ ও গুরুত্ব তার পরবর্তীতে মদিনা সনদ ও মদিনার আদর্শ রাষ্ট্র গঠন এছাড়া আছে মোহাম্মদ সালেলাহ ইসলামের সময়ের বিভিন্ন যুদ্ধের কারণ ও ফলাফল হুদাই বিয়া সন্ধির পটভূমি শর্তাবলী ও তাৎপর্য মক্কা বিজয়ের ঘটনা ও এর শিক্ষা বিদায়ী হজ্জের ভাষণের উদার ও মানবতাবাদী চেতনা মহানবী সালিল্লাহ ইসলামের সংস্কারসমূহ মহানবী সালিল্লাহ ইসলামের চারিত্রিক গুণাবলী এবং ইসলামী জাতীয়তাবোধের উন্মেষ এক বাক্যে এই অধ্যায় আসে হজরত মোহাম্মদ সালিল্লাহ ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর ভিতরে তার যা যা করণীয় কাজ যা সম্পাদন করেছে সব কিছুই রয়েছে তাহলে আজকে আমরা আলোচনা করি হজরত মোহাম্মদ ইসলামের বাল্য জীবন তো বাল্য জীবন আসলে আগে তো আমাদের জানতে হবে তার জন্মটা উনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে উনি যে জন্মগ্রহণ করেছেন তার মাতার নাম কি তা ওনার মাতার নাম আমিনা খাতুন আর ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। কপাল ছিল তার দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত উনি জন্মগ্রহণের পূর্বে তার মাতার গর্বে থাকা অবস্থায় তিনি তার বাবাকে হারান তারপর মা দুই সপ্তাহ তাকে লালন পালন করার পরে সেই সময়ে আরবের কথিত সম্ভ্রান্ত পরিবারের একটা স্ট্যাটাস বা সম্ভ্রান্ত পরিবারের রেওয়াজ অনুসারে দুই সপ্তাহ পরে সে তার বাচ্চা হজরত মোহাম্মদ সালু আসাল্লামকে তার মাতা হালিমার কাছে লালন পালনের জন্য দিয়ে দেন ধাত্রীমাতা হালিমা পাঁচ বছর লালন পালন করার পরে তার মায়ের কাছে ফিরিয়ে দেন কিন্তু দুঃখের বিষয় সেই মায়ের কাছে থাকার সুখ তার কপালে আর বেশি দিন থাকলো না বছরখানি ঘুরতে না ঘুরতে তিনি ছয় বছর বয়সে তার মা আমিনা খাতুনকে হারান মা মারা যান তার মাতা মারা যাওয়ার পরে তার লালন পালনের ভার আসে তার পিতামহ যেটাকে আমরা দাদা বলি দাদার কাছে দাদার নাম আব্দুল মুত্তালিব। ওনার কাছে তার লালন পালনের দায়িত্ব চলে আসে কিন্তু সেখানেও তার বেশি দিন কপালে শৈল না দাদার আদর পরবর্তীতে পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে মানে তার মায়ের মৃত্যুর দুই বছর পরে তার দাদা মারা যান এই শিশু বালক বাচ্চা তাকে লালন পালন করার জন্য অবশ্যই কাছের কাউকে না কাউকে লাগবে সে লক্ষ্যে দাদা মারা যাওয়ার পর তার লালন পালনের দায়িত্ব চলে আসে তার চাচা আবু তালিবের কাছে আবু তালিবের কাছে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন সেই সময় সে তার চাচার মেষ চড়াতেন সেই মেষ চড়াতে গিয়েই সেই সময় একটা মানে কথা আছে যেটা যে তার বক্ষ বিশুদ্ধ করেছিল দুইজন ফেরস্তা এসে ফেরেস্তারা তার বক্ষ বিশুদ্ধ করার পর থেকে আমাদের নবী করিম সাল্লাম বিশুদ্ধ ভাষায় আরবি উচ্চারণ করতে পারতেন আর কথা বলতে পারতেন আরবি ভাষায় এর পরবর্তীতে তিনি যখন সকলের সাথে মানে সুন্দর ব্যবহার করতেন সত্য কথা বলতেন এই সত্যবাদিতার জন্য তাকে কুরাইশবাসী বা মক্কাবাসী কুরাইশ পুত্রে তো তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশরাও তাকে দেখেছে সে কীভাবে চলতেছে কি ব্যবহার করতেছে তার চারিত্রিক বৈশিষ্ট্য হ্যাঁ এসব দেখে সেই মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দেন অনেকেই তাকে আল আমিন বলে ডাকত এই জন্য বলা হয় হসরত মোহাম্মদ ইসলামের বাল্যকালে তার ডাকনাম কি ছিল তার ডাকনাম ছিল আলামিন বা আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তা তারপরে পরবর্তীতে আর মক্কার ওদূরে উকাজ নামক স্থানে একটা মেলা বসত সেটাকে উকাজ মেলাও বলা যায় সেই উকাজ মেলায় দুইটা গোত্রের মধ্যে সে উকাজ মেলায় কাব্য প্রতিযোগিতা তারপর তোমার ঘুরদৌড় এই জোয়া খেলা এইসবের প্রতিযোগিতা চলতো কিন্তু এটাই তো পক্ষ বিপক্ষ আছে ঘুর ঘুরদৌড় যদি হয় সেখানে অবশ্যই সেখানে পক্ষ আছে দুটি আবার যদি তোমার জোয়া খেলা হয় জোয়া খেলাতেও কিন্তু পার্ট থাকে এক পক্ষ আরেক পক্ষ আর তোমার এই সব কারণে আর কাব্য কবিতা যারা প্রসিদ্ধ কবিতা আবৃত্তি করতে পারতো তারাও এই মেলায় অংশগ্রহণ করতো তো এইসব প্রতিযোগিতামূলক জায়গায় হয়তোবা কে জিতবে কেউ ঠকবে সেই সব নিয়ে দুইটা গো গুত্রের মধ্যে তাদের দেখা গিয়েছিল দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন যুদ্ধ চলতেছিল যেই যুদ্ধের নাম হল হারবুল ফুজ্জা এই যুদ্ধটা পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই বালক ছেলে মোহাম্মদ সে তখন যুবকে পরিণত হয়েছে তার জন্মকত পাঁচশো সত্তরে আর পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে তাহলে তার বয়স কত হল চোদ্দ বছর এই চোদ্দ বছর বয়সের যুবক তার ব্রেনে সে তার কোমল ব্রেন সে সত্যবাদী সে অন্যায়ের বিরুদ্ধে তার চিন্তা চেতনা যার জন্য তার মনে আসলো যে এই সামান্য কারণে এত রক্তপাত দুটি গুত্র একটা হলো কুরাইশ একটা হলো হাওয়াজিন এই দুটি গুত্রের মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নামই হল হারবুল ফুজ্জার আর এই হারফুল ফুজ্জারের যুদ্ধে দেখে বিনা কারণে এটা তো কোনো কারণই না নিছক কারণ আর সেই কারণ থেকে এই রক্তপাত হচ্ছে সেই রক্তপাতকে বন্ধ করার জন্য তিনি কয়েকজন যুবককে নিয়ে একটি সংগঠন বা একটা সংঘ করেন যে সংঘটির নাম হল হিলফুল ফুজল হিলফুল ফুজল এই হিলফুল ফুজল বা এই সংগঠনটি উনি প্রতিষ্ঠিত করেন পাঁচশো একানব্বই খ্রিস্টাব্দে এই দীর্ঘ পাঁচ বছর কারণে অকারণে সামান্য কারণে রক্তপাতের জন্য এই সংগঠনটি এই সংগঠন কাজ ছিল যে যারা নিঃস্ব অসহায় তাদেরকে সহযোগিতা করা বিদেশি বণিকরা আসে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া তারপর যারা অকারণে একটা গোত্রের প্রতি আরেকটা গুত্র। সদ্ভাব বজায় রাখবে না সেটাও তাদের দেখার বিষয় ছিল যাতে গোত্রের সদ্ভাবগুলি বজায় থাকে তো এই মেয়ের বিরুদ্ধে বা অকারণে কোনো যুদ্ধ ঘোষণা যাতে না হয় সেই সব এই হিলফুল ফুজল বা এই শান্তি সংগঠনটির কার্যাবলী ছিল এর পরবর্তীতে তিনি তার বয়স যখন পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার পঁচিশ বছর বয়স তিনি মানে ব্যবসার জন্য তাকে তো প্রতিনিয়তই কাজ করতে হচ্ছে তো সময় এক ধনাঢ়্য বিধবা মহিলা তার নাম ছিলেন খাদিজা বিবি খাদিজা ওনার ব্যবসা দেখার জন্য তিনি দায়িত্ব পেলেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার স্বভাব চরিত্র সত্যবাদিতা এভরিথিং এইসব দেখে বিবি খাদিজা মানে তাকে খুব পছন্দ হলো তখন তার বান্ধবীকে দিয়ে হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লামকে একটা প্রস্তাব দেওয়া হলো বিয়ের জন্য যদি উনি রাজি থাকেন তাহলে আমি তাকে বিয়ে করার জন্য রাজি আছি তখন তিনি চিন্তা করলেন যে তার এই প্রতিদিন এত মানে পরিশ্রম করে বা টাকা পয়সারও তো অভাব যে টাকা পয়সা সেটা দিয়ে তার সংসারও চলে না অপরদিকে সে শান্তির ধর্ম বা এই যে ইসলাম ধর্ম এটার প্রচার প্রসার এই জন্য তো অর্থের প্রয়োজন আসে সেই অর্থগুলি না থাকার জন্য তিনি ভাবলেন যে তাকে যদি বিয়ে করি এটা শুধু নিজের সুখের জন্য না এটা তার ধর্মের প্রচার প্রসারের সুবিধার জন্য অর্থের প্রয়োজন আসে যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই যে বিবেক খাদিজাকে বিয়ে করার পরে তিনি কিভাবে ধ্যানে সময় কাটাতে পারছেন মানে অর্থের অভাবটা একটু ঘুচে গেছে যার জন্য তিনি কি করতে পারছেন মানে ধর্মের জন্য ধর্মকর্মের জন্য বা ধ্যানমগ্নতার জন্য একটু সময় দিতে পারছেন সেই জন্য তিনি রাজি হলেন এবং কে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তখন বিবি খাদিজার বয়স ছিলেন চল্লিশ বছর আর হজরত মোহাম্মদ ইসলামের বয়স ছিলেন পঁচিশ বছর তখন তাদের বিয়ে হলেন বিয়ে হওয়ার পরে তিনি প্রাত্যহিক যে পরিশ্রম সেটা একটু কমিয়ে দিয়ে তখন তিনি ধ্যানে মগ্ন হতে পারলেন আর এই ধ্যান মগ্ন হওয়ার পরবর্তীতেই আমরা যেটা দেখতে পাবো উনি প্রাপ্তি হয়েছিলেন ইভেন পরবর্তীতে তার আরও যে সব কার্যক্রম যেমন হিজরত মদিনাতে রাষ্ট্র গঠন তারপর হুদাই বিয়া সন্ধির মাধ্যমে কিভাবে অবস্থান করলেন পরবর্তীতে তিনি তারা মক্কাতে কীভাবে আসলেন মক্কা বিজয় কিভাবে হলো আর শেষ সময়ে তিনি যে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিদায় হজ্জের মাধ্যমে তিনি তার মৃত্যু ছয়শো বত্রিশে ইভেন আমরা এখানে আরও জানতে পারবো তিনি সংস্কারমূলক কী কী কাজ করেছেন পরবর্তীতে আবার তার চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। মানে এই চ্যাপ্টারে যা যা পড়ব এভরিথিং নিয়ে যে বিষয়গুলো সেটাই আমরা তার চারিত্রিক গুণাবলী হিসাবে আমরা খাইতে পারবো আর উনি মদিনাতে যে রাষ্ট্র গঠন করেছিলেন মদিনার সনদ এইসবের মাধ্যমে উনি যে একজন একজন পলিটিক্স মানে পলিটিশিয়ান বা একজন রাষ্ট্রনায়ক ছিলেন সেই সব বিষয়গুলো আমরা পরবর্তী অধ্যায় পাবো আর তার ছেলেবেলাতেই বাল্যকালের একটা ঈদ গেলে তোমার তোমাদের একটা বলছি যেটা হলো হাজরে আসোয়াদ স্থাপন মক্কা শরীফে বৃষ্টির জন্য মক্কার কাবাগৃহটা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে এসে সেটা সংস্কারের প্রয়োজন হলো তো চারটি গুত্রের লোকজন এসে সেই কাবাগৃহে একটা কালো পাথর বা পবিত্র পাথর যে পাথরটার নাম হলো হাজরে আসোয়াদ তোমরা জেনে নিবা যারা হোস করতে যায় দেখবে তারা কালো পাথর চুম্বনের কথা বলে যে কালো পাথরটা চুম্বন করে সেই কালো পাথরটাই হচ্ছে হাজরে আসোয়াদ ছশো পাঁচ খ্রিস্টাব্দে যখন কাবাগৃহ নির্মাণের জন্য পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা হলো তখন চারটি গুত্রের লোকজন এসে সেটাকে কালো পাথরটা কে সরাবে যে সরাবে তার ছপ বেশি হবে সেই লক্ষ্যে চারটে গুত্রের মধ্যে একটু দ্বন্দ্ব লেগে গেল তখন তারা চারটে গোত্রই বলল যে না আজকে আমরা এটা সরাব না কাল ভুরে ফজরের নামাজ পড়তে আসবে যে তার মাধ্যমে আমরা এটার সে যে রায় দিবে আমরা সেই রায়টা মেনে নিব প্রত্যুষে দেখে দে হজরত মোহাম্মদ আসলাম আসতেছেন তখন তাকে বলল যে আমাদের এই সমস্যা আমাদের এটার জন্য কি করতে পারবে তখন উনি ওনার গায়ের চাদরটা বিছিয়ে নিজ হাতে এই হাজরে আসহাদ বা কালো পাথরটা এনে স্থাপন করে যে যে গুত্রের বলল যাদের যাদের প্রয়োজন আছে তারা এই চাদরটি চারপাশ ধরে সেটা যথাস্থানে নিয়ে যাও আবার ঘর নির্মাণের পরে সেটা আবার সেই ঘরের যেখানে ছিল সেখানে তোমরা রেখে দিও এই যে সুন্দর একটা বিচারকের ভূমিলা ভূমিকা সে রাখল এটা থেকেই বোঝা যায় যে উনি একজন সফল রাষ্ট্রনায়ক না উনি একজন বিচারপতিও ছিলেন এই সব দেখে আমরা যখন তার চারিত্রিক গুণাবলী বা তার সংস্কারমূলক বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করব। সেখানে আমরা অ্যাড করব তাহলে আমাদের ওনার চারিত্রিক গুণাবলী নিয়ে আমাদের স্পেসিফিক কোনো কোশ্চেন ওইভাবে পড়তে হবে না আমাদের কি পড়তে হবে ওনার যে জীবনী জীবনে উনি কি কী করেছেন আমরা পরবর্তী টপিকে যখন কথাগুলি পড়ব হুদাই বিয়ার সন্ধে বা মক্কা বিজয় মক্কা বিজে উনি কেমন ভূমিকা রেখেছিলেন কিভাবে মানে মহত্বের পরিচয় দিয়েছিলেন সেই সব আমরা পরবর্তী অধ্যায়গুলি পড়ব তা এখন আজকে আমরা তাহলে এই যে যেসব বিষয় আমরা আসলে হজরত মোহাম্মদ আসলামের বাল্যকালটা নিয়েই বেশিরভাগ আলোচনা করলাম আমরা পরবর্তী পর্যায়ে গিয়ে হিজরতের কারণ গুরুত্ব বা মদিনার সনদ এগুলি আমরা পড়লে উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক বা বিচার প্রতি সেই বিষয়গুলি আমরা দেখতে পাব তো আজকে আমরা আমাদের এই ক্লাস এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমরা হাজির হব আর আজকে তোমাদেরকে অভিনন্দন অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি খুদা হাফেজ